যদি ক্ষতি থেকে উঠে আসতে চাও ইল্লাল্লাযীনা আমানু এক নম্বরে ঈমান আনো এক নম্বরে ঈমান আমানতু বিল্লাহ আরেকবার কোন আমানতু বিল্লাহ আরেকবার কোন আমানতু বিল্লাহ আমানতু বিল্লাহ একটা কথা একই কথা বারবার বললেই কথাটা ভিতরে বইসা যায় আর ভিতরে বলেই যা তাকাররা তাকাররা যে কথাটারে বারবার বলা হয় ওই কথাটা অন্তরের মধ্যে গাইরা যায় এইজন্য জিকিরের কথা আল্লাহ বেশি বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা আল্লাহর নামের জিকির বেশি বেশি করো আল্লাহর নামের জিকির বেশি বেশি করতে করতে কলবের ভিতরে আল্লাহ আল্লাহ বইসা যাবে আল্লাহর মহব্বত বেড়ে যাবে এইজন্য বারবার বলবেন আমানতু বিল্লাহ আমানতু বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 24 ঘন্টা গুনাহ করেন আমিও করি আপনিও করেন কখন বিনা তওবায় চলে যাই বলা যায় না তওবা করার কারণে আগের গুনাহগুলো আল্লাহ maaf কইরা দেয় তওবা আপনি জবানে ইস্তেগফার করেন অন্তর থেকে তাতেই আল্লাহ গুনাহ maaf করে দেবে এবার আস্তাগফিরুল্লাহ পড়ার পরে আর কিছু কোন গুনাহ করে ফেলাইছেন ওই গুনাহগুলো রয়ে গেছে আপনি মরে গেছেন ওই গুনাহর কারণে আপনাকে জাহান্নামে পড়তে হবে এইজন্য খুব ব্যস্ত হয়ে যাবেন ফাঁকে 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 কিছু কথা বলবেন কিছু কাজ করবেন ওর ফাঁকে তওবা আর কলেমা পড়ে ফেলবেন হুজুর কামান কানা কেরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ আদাখালাল জান্নাহ যেই লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল একটু জোরে কোন সুবহানাল্লাহ এজন্য কাজ করেন কাম করেন ব্যবসা করেন বাণিজ্য করেন চাকরি করেন বাকরি করেন লেখাপড়া যাই করেন ফাঁকে ফাঁকে খুব দুই তিন মিনিট পর পর বেশি সময় লাগবে না এক দুই সেকেন্ডের মধ্যে হয়ে যাবে আস্তাগফিরুল্লাহ তু বিলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে ইস্তেগফার করে গুনাহগুলো মাফ করে ফেলবেন আর শেষ কলমাটা লা ইলাহা ইল্লাল্লাহ রেখে দেবেন এখন যদি মরিও যান বাস মাশাআল্লাহ বিনা হিসাবে জান্নাতি অভ্যাস করা যাবে না বলো যুবক বলো আস্তাগফিরুল্লাহ ওয়া তু বিলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ তওবাও হলো কলেমাও হলো ষটে দুই কথার ভিতরে আপনার বিশাল ইনকাম এবং হাদিসে আসছে যদি তোমার কোন উদ্দেশ্য সফল হচ্ছে না বলে দেখো কোন দোয়া কবুল হচ্ছে না বলে দেখো তখন তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়ো আস্তাগফিরুল্লাহ তুবিলি আস্তাগফিরুল্লাহ তুবিলি দুই কথার ভিতরে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবিলি এতক্ষণে কোয়া লাগবে না দুই কথা আপনি ইস্তেগফার আর তওবা ইস্তেগফার মানে বিগত গুনাহ থেকে ক্ষমা চাওয়া আর তওবা মানে ভবিষ্যতের কর্মনাগুলি অঙ্গীকার করা এই দুই কথা হয়ে যায় বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি অভ্যাস হয়ে গেলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে সময় লাগবে না এর সাথেই পড়ে ফেলবেন শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ আবার লেখাপড়া করতেছেন কাম কাজ করতেছেন লেখাপড়া করতেছেন কাম কাজ করতেছেন ফাঁকে আরেকবার আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ আবার কাম কাজ করেন লেখাপড়া করেন যা আছে সব কিছু করেন ফাঁকে আবার 10 মিনিট পরে যে আবার হায়াত থাকতে থাকতে আস্তাগফিরুল্লাহ তুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে লা ইলাহা এবার লা ইলাহা বলার পরে ইল্লাল্লাহ বলার জন্য ব্যস্ত হয়ে যাবে খুব তাড়াতাড়ি ইল্লাল্লাহ বলে ফেলবেন আমাদের বক্তারা যা করে মাঝে মাঝে আমার পরান কাপে বক্তারা স্টেজে বৈশা উম্মতের সাথে জিকির ভাগাভাগি করে নেয় বক্তা কয় লা ইলাহা শ্রোতারা কয় ইল্লাল্লাহ লা ইলাহার মানে উনি কি কইছে জানেন লা ইলাহা মানে কেউ নাই ইলাহ আল্লাহও নাই লা ইলাহার মানে আল্লাহও নাই কোন ইলাহ নাই মানে আল্লাহও নাই যখন ইল্লাল্লাহ বলবেন তখন সব ইলাহ বাদ যাবে থাকবে খালি আল্লাহ কিন্তু ইল্লাল্লাহ বলার আগে লা ইলাহার তরজমা হলো আল্লাহও নাই এখন বক্তা মাই কি কয় আল্লাহও নাই আল্লাহও নাই শ্রোতারা কয় কোন কি আল্লাহ আছে তো উনি কয় আল্লাহ নাই শ্রোতারা কয় আল্লাহ আছে ইনি যে লা ইলাহা কইয়া চা খাইতে গেল ওই ফাঁকে যদি চা গলায় আটকে উনি মরে যায় আর ইল্লাল্লাহ কইতে না পারে বিনা হিসাবে জাহান্নাম বিনা হিসাবে জাহান্নাম কারণ তার শেষ কালেমা লা ইলাহা হইছে ইল্লাল্লাহ হয় নাই আল্লাহরে না কো হইছে আল্লাহরে বাদ দেওয়া হইছে আল্লাহকে রাখা হয় নাই তার কালেমার ভিতরে কে এত দিন যে পড়ছি আরে ভাই এত দিনের পড়াই যদি কার্যকারী হবে তাহলে নবী পাক কেন বললেন মান কার আখিরু কালামিহি শেষ কলমটা হইতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কথা কি বুঝে আসছে শুধু লা ইলাহা কইলে হবে না ইল্লাল্লাহ কইতে হবে
সকলের দোয়া হুজুরও দোয়া করছে আল্লাহ আমার মরণের আগে শেষ কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ হোক সাহাবায়ে কিরাম দোয়া করছে তাবেঈরা দোয়া করছে বড়রা দোয়া করছে এসে কা অন্য কোন তসবিহ ব্যাখ্যা দরকার নাই আস্তাগফিরুল্লাহ তুব ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাযিনা আমানু চার গুণের মানুষ ক্ষতি থেকে বাঁচবা দুনিয়ার ক্ষতি থেকে বাঁচবা আখিরাতের ক্ষতি থেকে বাঁচবা ও দস্ত মরার সময়ের ক্ষতি থেকে বাঁচবা কবরের ক্ষতি থেকে বাঁচবা হাসরের মাঠের ক্ষতি থেকে বাঁচবা দুনিয়ার সকল প্রকার ক্ষতি থেকে বাস বাসতে পারবা এক নম্বরে যদি তুমি ঈমানদার হও ইল্লাল্লাযিনা আমানু ঈমানের মধ্যে দুইটা সেকেটু না কেউ পারতেছি না অর্ধেক হলো আল্লাহকে বিশ্বাস করা আর অর্ধেক হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করা কথা বলেন ঠিক কি না আল্লাহকে বিশ্বাস করে নবীকে নবী মানে না নবীকে নবী মানে আল্লাহকে বিশ্বাস করে না আল্লাহর কসম এই লোকটা পাক্কা কাফের কথা বলেন এবার আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস হে যুবক আমার দিক তাকাও তোমাদের ভিতরে এই জীবাণু ঢুকতেছে তোমাদের মধ্যে এই জান ঢুকতেছে তোমাদের ভিতরে সলোভাবে এই পয়জন ঢুকাই দিচ্ছে নতুন কিছু তোমাদের কানে দিতে পারলে তোমরা গ্রান্ট করো খুব তাড়াতাড়ি কবুল করো তাড়াতাড়ি আমাদের যুবকদের ভিতরে দুইটা ফেতনা বর্তমানে চলতেছে একটা হলো কাদিয়ানি ফেতনা আর একটা হলো হেজবুত তাওহীদের ফেতনা এক নম্বরে কাদিয়ানি ফেতনা কাদিয়ানিদের দাবি হলো আল্লাহ আল্লাহ আছে আল্লাহর মধ্যে সন্দেহ নাই কিন্তু শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ না শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি একটু জোরে বলেন কি বলবেন আরো জোরে গোলাম আহমদ কাদিয়ানি কি শেষ নবী ও কি কোন নবী ও কি মাঝের কোন নবী ও মুসলমান না কাফের ও মুমিন না মুশরিক ও বেঈমান কাফের আমার নবী শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ ঈমানকে একেবারে তাওহীদের পর বিশ্বাসী হতে হবে আল্লাহ ছাড়া যেমন কোনো মাবুদ নাই মোহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া শেষে কোনো নবী আপনি আল্লাহকে আল্লাহ মানেন রসুল হিসেবে নকেওরে মানেন আপনিও কাফের রসুলকে রসুল মানেন আল্লাহকে মানেন না আপনিও কাফের দুইজন মিলেই হবে আমার ঈমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম করবা না শিরিক হলো সবচেয়ে বড় জুলুম শিরিক মা আল্লাহ বা শিরিক মা রসুল আল্লাহর সাথে শরীক হবে না নবীর সাথে শরীক হবে না দুই নম্বর আমার যুব সমাজে জিজ্ঞাসা তোমাদের মতো এক যুবক নাম তার সেলিম গ্রুপের গ্রুপের লিডারের নাম হলো বায়েজিদ খান পন্নি এই সাড়ে শয়তান মরছে বেশ কিছুদিন আগে তার তলা হয়ে গেছে সন্নি এই বায়েজিদ খান পন্নি রেখে গেছে ওর একটা খলিফা নাম তার সেলিম দেখতে মনে হবে যেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একটা লুচ্চ এই থুতমার উপরে আটটুক আটটুক বগলের সাইজের কাটা দাড়ি এ বগল যাটটুক তাই না বগল তার এত বড় হয় না এই দাড়ি রাইকা সে হইছে বর্তমানে তার নাম দিছে কি হেজবুত তাওহীদ সাধারণ মুসলমান মনে করবে এটা তো ভালো নাম আরবি নাম মনে হয় ভালো দল এমন এমন কথা শুনতে বলবে যে কথা আপনি বুঝতে পারবেন না ভালো না মন্দ কাদিয়ানিরা এমন এমন বই দেবে এমন এমন কথা বলবে পড়বেন আপনি বুঝতেই পারবেন না ভালো না মন্দ কাদিয়ানিদের দলের নাম রাখছে আহমাদি মুসলিম জামাত এ শুনলে কিরা দুর্বল না হবে আমার নবীর নাম তো শুনছি আহমদ আবার জামাত মুসলিম জামাত আরবি শব্দ মুসলিম তো ভালো নাম আহমদে আরো ভালো নাম তাহলে খারাপ হবে কি রে হুজুর এমন এমন কথা বলবে আপনি হেরে যাবেন তার কাছে কাজী বৈদের বইও বলবেন না ওদের সাথে কথা বলবেন না হিজবুত তাওহীদের সেলিম এ আইছে নারী পুরুষ একসাথে মিলাইয়া হজবরল একটা পুরুষ একটা মহিলা একটা পুরুষ একটা মহিলা নামাজে দাঁড়াইছে কাতারে জামাতে নামাজ পড়বে ইমাম হইছে সাড়ে শয়তানডা এত দ্রুত গতিতে নামাজ যে বইয়ে নামাজে মুসল্লি সরাই গেছে কেউ রুকুতি কেউ সিজদায় কেউ আতাহতি কেউ ঘাড়ানো কেউ বসা কেউ আতাহতে ইমাম সাহেব এক জায়গা মুসল্লিরা তিন চার জায়গা নামাজ পড়ি সানি বেলাই গেছে নামাজ যদি ওই রকম হয় ইসলাম যদি হেজবুত তাওহীদের ইসলামের মতো হয় তাহলে আমি সেই ইসলামের পক্ষে না কথা বলুন ইসলাম যদি কাদিয়ানি ইসলামের মতো হয় আমি ওই ইসলামে মুসলমান না ইসলাম মুহাম্মদী ইসলাম ইসলাম সাহাবাওয়ালা ইসলাম ইসলাম বহন করেছে আমাদের সালফে সালিহিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন বুজুর্গানদের যে ইসলাম নিয়ে আসছে সেই ইসলামের ইসলাম আমি গ্রহণ করেছি কাজে আমি সেই ইসলামে মুসলমান ঠিক কি ঠিক না
إلا الذين آمنوا وعملوا الصالحات إيمان داغي ঠিক করেন দুই নম্বরে নেকামল করেন নেকামলের যত শাখা আছে উলামায়ে কিরাম সব বলবে আমি বেশি বলবো না ওয়ামিলু সালিহাত নেকামল যা আছে এক নম্বরে নামাজ দুই নম্বরে রোজা তিন নম্বরে হজ চার নম্বরে যাকাত পাঁচ নম্বরে কুরবানি ছয় নম্বরে পর্দা সাত নম্বরে ফরজ আট নম্বরে ওয়াজিব নয় নম্বরে সুন্নাত এমন করে যত আছে এই নম্বর যেভাবে বলছি মূলত এটা না এটা হলো আমার জবানে আসছে তাই বলছি লফেনেশ্বর গায়ের মুরাত্তাব তবে নামাজ এক নম্বর ইসলাম এর মধ্যে কোনো সন্দেহ নাই কথা বলেন ঠিক ঠিক না হালাল হারাম বেছে খাওয়া হালাল রুজি উপার্জন করা হারামকে বর্জন করা জিনা ছেড়ে দাও ব্যভিচারী ছেড়ে দাও লুচ্চামি ছেড়ে দাও মদ্যাজা ছেড়ে দাও হেবাফেন সিরিন ছেড়ে দাও ব্যারাক অ্যাডামসকারী তাকবিয়ার ডিভিশন ইসবার ছেড়ে দাও দুর্নীতি ছেড়ে দাও জুলুম অত্যাচার ছাড়ো অকথ্য ভাষা গালাগালি কাজাকাজি করা ছাড়ো বিড়ি সিগারেট ছেড়ে দাও মহিলাদের বেপর্দা ছাড়ো পুরুষরা বেপর্দা করা বাদ দাও পর্দার মধ্যে চলে আসো ধরা এবং ছাড়া সবগুলো মিলে হলো আমিলুস সালিহাত আল্লাহ পাক বলেন ক্ষতি থেকে বাঁচতে হইলে এক নম্বরে ইমান দাও দুই নম্বরে নেক আমল দাও দুই নম্বরে নেক আমল দাও এই নেক আমলের ভিতরে সব আছে তারপর আল্লাহ তাআলা তসমিয়াতুল কি বলা হয় আর তাকসিস বাদা তামিম আম ভাবে বলার পরে আবার দুইটি খাস খাস কথা বললেন আমির সালিহাত অতওয়াসাও বিল হক অতওয়াসাও বিস সবর নেক আমলের ভিতরে হকের পক্ষে কথা বলো আর বিপদে তুমি ধৈর্য ধারণ করো এগুলো সব নেক আমলের মধ্যে আছে বিষয় যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এর জন্য আল্লাহ তাআলা উল্লেখ করে বললেন অতওয়াসাও বিল হক ও যুবক আমার দিক তাকাও হককে প্রতিষ্ঠিত করার জন্য জানতল পরিশ্রম করতে হরো করো জানতল মেহনত করো জানতল প্রচেষ্টা করো হককে প্রতিষ্ঠিত করার জন্য রেডি আছেন ইনশাআল্লাহ রেডি আছেন ইনশাআল্লাহ